আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। লাউ তো আমাদের কম বেশি সবার অনেক পছন্দ, অনেক ভিটামিন আর পুষ্টিগুণে ভরা। কিন্তু রান্নার সময় দেখা যায় আমরা লাউটা রান্না করি ঠিকই, কিন্তু লাউয়ের খোসাটা ফেলে দেই। আমরা অনেকেই জানি না যে লাউয়ের খোসাতেও কিন্তু অনেক ভিটামিন থাকে, অথবা লাউয়ের খোসা দিয়ে আবার কী রেসিপি বানাবো সেটা খুঁজে পাই না। তো আমি আজকে সেই লাউয়ের খোসা দিয়ে ভীষণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব, যেটা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর কাজে আসবে। চলুন তাহলে দেখে নেই আজকের মজার এই রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। প্রথমেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে লাউয়ের খোসা। লাউয়ের খোসাগুলো কিন্তু এখানে পাতলা আর একদম মিহি কুচি করে কেটেছি দেখেন, আর খুবই ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গাজর কুচি। গাজরটা আমি এখানে গ্রেট করে নিয়েছি একদম মিহি কুচি করে। তারপরে নিয়ে নিয়েছি আলু 1/2 কাপের মতো, এটাও আমি কিন্তু গ্রেট করে নিয়েছি আর খুবই মিহি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতার কুচি, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, চাট মশলা পাউডার দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে, লাল মরিচের গুঁড়ো 1/2 চামচ, ঝাল আর লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে, রসুন গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের থেকে একটু কম, গরম মশলার গুঁড়ো দিলাম 1/2 চামচ পরিমাণে। এখন আমি সব উপকরণ খুব ভালো করে মিক্স করে নিব, আর এটা একটু বেশি করে চেপে চেপে মিক্স করতে হবে যেন ভেতরের পানিগুলো বের হয়ে যায়, না হলে কিন্তু এটা মুচমুচে হবে না, কারণ এখানে সবজি আছে তো ভাজার সময় এটা নরম হয়ে যাবে যদি এখান থেকে পানিগুলো বের না করে নেওয়া হয়। খুবই ভালো করে মিক্স করতে হবে, আর এখানে যেহেতু লবণ দিয়েছি সো একটু চেপে মিক্স করলেই কিন্তু পানিগুলো বের হয়ে যাবে। ভালো করে মিক্স করা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি 1টা ডিম। ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। 1/3 কাপ পরিমাণে বেসন দিলাম, 1/3 কাপ পরিমাণে চালের গুঁড়ো, আপনারা চাইলে এখানে ময়দা অথবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আর ডিম দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আবারও আমি খুবই ভালো করে এটা মিক্স করে নিচ্ছি, আর এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি দরকার নেই, সবজি থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে, আর এই ব্যাটারটা কিন্তু একটু আঠালো হবে। যদি বেশি পাতলা মনে হয় তাহলে আরও একটু চালের গুঁড়ো অথবা বেসন এখানে দেওয়া যেতে পারে। আমার এখানে খুব ভালো করে এটা মিক্স করা হয়ে গেছে। ফ্রাইং প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, তেল যখন গরম হয়ে যাবে তখন আমি নিয়ে এইরকম করে একটু প্রেস করে দিব। এরকম বড়ার শেপে দিচ্ছি, আপনারা চাইলে এটা পাকোড়ার শেপেও দিতে পারেন। আর এটা কিন্তু একদম ঠান্ডা তেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু তেলটা ভিতরে ঢুকে যাবে, তখন আর এই বড়াটা মুচমুচে হবে না, খেতেও তখন আর ভালো লাগবে না। আর আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন, কিন্তু সেটা মিহি কুচি করে দিতে হবে, খুবই ভালো লাগে। আমার চ্যানেলে কিন্তু লাউয়ের খোসার আরও একটি রেসিপি আছে, সেটা হচ্ছে লাউয়ের খোসা ভাজি, সেটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে, আপনারা অবশ্যই চেক করে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আবার ভিডিওর শেষেও পেয়ে যাবেন। তো আমি এভাবেই সবগুলো দিয়ে দিলাম, আর এটা কিন্তু আমি হাই হিটে ভাজবো না, কারণ সবজিগুলো এখানে কাঁচা। দেওয়ার পরে আমি চুলার আঁচটা কমিয়ে দিব, আর এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, এক পাশ যখন হয়ে যাবে তখন উল্টে দিতে হবে, 3 থেকে 4 মিনিটের মতো লাগবে এক পাশ হতে। মাঝে মাঝেই দেখা যায় যে লাউয়ের খোসার আমরা বেশি কোনো রেসিপি জানি না, তো লাউটা নেওয়া হয়, লাউয়ের খোসাটা কিন্তু ফেলে দেওয়া হয়। তো সেই লাউয়ের খোসা না ফেলে দিয়ে যদি এরকম মুচমুচে মজাদার একটা নাস্তার রেসিপি করে দেওয়া যায় তাহলে কিন্তু বাসার সবাই পছন্দ করবে, ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। আমার এটা একদম ভাজা হয়ে গেছে দেখেন, ভেতরে
দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, আর কম আঁচে ভাজার কারণে ভেতরেও সেদ্ধ হয়েছে আর উপরটাও সুন্দর একটা কালার চলে এসেছে। আমি একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি যেন এক্সট্রা তেলগুলো এখানে না থাকে। তৈরি হয়ে গেল লাউয়ের খোসা দিয়ে ভীষণ মজার একটা নাস্তার রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।